নমস্কার দর্শক বন্ধু, প্রকৃত জ্যোতিষের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বিগত কয়েকদিন ধরে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেই আলোচনা করার উদ্দেশ্য এটাই যে আপনারা জ্যোতিষ শাস্ত্রের সঠিক উপকারিতাটা পাওয়ার একটা চিন্তাভাবনা করুন। হোয়াট অ্যাস্ট্রোলজি ক্যান গিভ ইউ, প্লিজ টেক দ্যাট। What you want is not necessarily what will happen in your life. এবং আপনার জন্মছক কি বলছে, কি কোয়ালিটি, কি মানমাত্রা, সেটাকে অ্যাকসেপ্ট করুন দয়া করে। আপনার যদি কন্যা সন্তান থাকে, তার গায়ের রং যদি পরিষ্কার না হয়, সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হয়। আপনার 30-এর কোঠায় গিয়ে যদি চুল পড়ে যায়, সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হয়। আপনার পুত্র সন্তান হয়েছে, সে যদি উচ্চতায় বেশি হাইট না পায়, সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। জীবনের সমস্ত বাস্তব রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করাটাই বুদ্ধিমানের কাজ। এবার এই জন্মছকটাকে আমরা দেখব আজকে, একটু জুমে দেখাতে বলবো। মকর লগ্ন, লগ্নে তুঙ্গস্থ মঙ্গল আর কেতু, চতুর্থে মেষ রাশিতে চন্দ্র, সপ্তমে রাহু কর্কট রাশিতে, দশমে তুলা রাশিতে নিচস্থ রবি, বক্রি শুক্র বুধ, একাদশে বৃশ্চিকে বৃহস্পতি, দ্বাদশে ধনু রাশিতে শনি মূলা নক্ষত্রে অবস্থান করে আছে। ছেলেটির 2018-তে জন্ম হয়েছে। 2025 7 বছর বয়স অবধি কেতুর দশা চলবে এবং 7 বছর বয়সের পর 27 বছর বয়স অবধি, 20 বছর বয়স, জীবনের মোস্ট ভাইটাল টাইম, তার 20 বছরের শুক্রের দশা চলবে। এবার এই জন্মছকে দেখুন, ফার্স্ট যেটা চোখে পড়বে সেটা হচ্ছে লগ্নটা অ্যাফ্লিক্টেড। লগ্নে মঙ্গলের মতো গ্রহ তুঙ্গস্থ হয়ে কেতুযুক্ত এবং লগ্নপতি সে স্বয়ং দ্বাদশে কেতুর নক্ষত্রে। তাহলে প্রথম হচ্ছে লগ্নটা অ্যাফ্লিক্টেড হয়ে গেল, অর্থাৎ জাতক নিজে, এবং মকর লগ্নের রাজ্যকারক গ্রহ পঞ্চম এবং দশমপতি শুক্র নিজের ঘরে বসে, দশমে বসে বক্রি হয়ে গেল, অর্থাৎ সে একটা প্যাসিভ হয়ে গেল। সে একটা অন্যরকম তার চিন্তাভাবনা, তার অ্যাকশন, তার অ্যাক্টিভিটি হয়ে গেল। এইবার সমস্ত বাবা মা, সমস্ত দাদু দিদার একটা চাওয়ার জায়গা থাকে, সেটা কে অস্বীকার করা যায় না। আমরা সকলেই চাই যে আমাদের ছেলেমেয়েরা রাজপুত্র রাজকন্যা হোক বড় হয়ে, কিন্তু এটা বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সন্তান তার নিজের প্রারব্ধ, তার নিজের কার্মিক এজেন্ডা নিয়ে আসে। এখানে জ্যোতিষীদের আরেকটা চিটিংবাজির জায়গা হচ্ছে লাইফ কুষ্টি। কেউ 2000, কেউ 5000, কেউ 10000, কেউ 15000, যে যেরকম পাচ্ছে সেরকম পকেট কাটছে। হোয়াট ইজ লাইফ কুষ্টি? 2 বছর পরে অমুক হবে, 5 বছর পরে অমুক হবে, 7 বছর পরে অমুক হবে, এটা কি আপনার সন্তান কি এটা মাইক্রোওয়েভ নাকি, যে বেকিংয়ে সেট করে দিয়েছি বেক হবে, রোস্টিংয়ে সেট করে দিয়েছি রোস্ট হবে, ফ্যানের রেগুলেটর নাকি যে চারে সেট করে দিয়েছি জোরে হাওয়া দেবে ফ্যান, একে নামিয়ে দিয়েছি রেগুলেটর অল্প হাওয়া পাবেন, কোনো মেশিন নাকি? তো মানুষ সর্বোচ্চ জনই, কর্মজনই। ইউ আর সাপোজ টু বিল্ড ইউর ওন লাইফ, ইউ আর ক্রিয়েটর অফ ইউর ওন ডেস্টিনি। লাইফ কুষ্টি আবার কি? চিটিংবাজি ছাড়া আর কিছুই নয়। এবার প্রথম কথা হচ্ছে, এই বাচ্চাটার, এই শিশুর জীবনের প্রথম 7টা বছর, আরে আগে
প্রথম ফর্মেটিভ ইয়ার্স, তার শৈশব, তার কৈশোর কিভাবে তৈরি হচ্ছে, প্রথম 7টা বছর শিশুর মধ্যে যে মেন্টাল স্ট্রেংথটা তৈরি হবে তার উপরেই তো সে সারা জীবন চলবে। এবার লগ্নে অবস্থিত কেতু, যে কেতু ইজ টোটালি আদার ওয়ার্ল্ডলি, রাহু ইজ টোটালি ম্যাটেরিয়ালিস্টিক এবং কেতু হচ্ছে টোটালি নন ম্যাটেরিয়ালিস্টিক, স্পিরিচুয়াল বলার চেয়েও বেটার হচ্ছে যে কেতু মেটেরিয়াল কোনো কিছু জাগতিক জগৎকে ট্যাকলি করতে পারে না, তার বোধটা সেইভাবে প্রোগ্রামড হয় না, সে সবসময় একটু বিচিত্র মানসিকতার হয়, সে ফিট ইন করতে পারে না। তাহলে প্রথম 7টা বছর যখন একটা শিশুর জীবন কেতু দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে, গভর্নড বাই কেতু, এবং যে কেতু লগ্নে বসে আছে এবং অষ্টমপতি রবির উত্তরাষাঢ়া নক্ষত্রে বসে আছে, তাহলে প্রথম হচ্ছে আমি আগে 7টা বছর উপর ফোকাস করি। আমার নাতি, আমার ছেলে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, প্রেসিডেন্ট হবে না, প্রাইম মিনিস্টার হবে, দ্যাট ইজ নট মাই লুক আউট নাও। প্রথম 7টা বছর যদি আমি তার 12টা বাজিয়ে দিই তাহলে তার আর কিছুই হতে হবে না জীবনে। প্রশ্ন করাতে তখন তার অভিভাবকরা বলছে যে হ্যাঁ ওর খুব শরীর খারাপ হয়, খুব কোনো কিছু খায় না, খেতে পারে না, যা খায় তাই বমি করে দেয়। জানো তো এটা নিয়ে আপনাদের চিন্তা নেই যে একটা 2 বছরের শিশু যে যা খাচ্ছে তাই বমি করে দিচ্ছে, ডাক্তারে কিছু ধরতে পারছে না, সঠিক পুষ্টিটা সে পাচ্ছে না, তার প্রপার গ্রোথ হচ্ছে না, সেটা নিয়ে আপনার চিন্তা নেই। আপনার চিন্তা সে বড় হয়ে রাষ্ট্রপতি হবে কি না, আগে তাকে বড়টা করুন। এবার জুলাই 2020 অবধি কেতুর দশায় চন্দ্রের অন্তর্দশা, তারপরে মঙ্গল, 2020 জুলাই থেকে 2020 ডিসেম্বর, মানে জুলাই টু ডিসেম্বর 2020 শেষ ভাগটা লগ্নে অবস্থিত কেতুর দশায় লগ্নে অবস্থিত মঙ্গলের অন্তর্দশা। এই টাইমটা তো যথেষ্ট ট্রাভেলস হবে এবং তখন লগ্নপতি শনি এসে ওখানে বসবে এবং মে থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে লগ্নপতি শনি বক্রি হবে। স্বাস্থ্য, মন, মানসিকতা, ক্যারেক্টার বিল্ডিং এইসব নিয়ে মা বাবা দাদু দিদার আজকাল আর কোনো চিন্তা নেই, একটাই চিন্তা অনেক টাকা রোজগার করবে কিনা, বিদেশ ভ্রমণ করবে কিনা, গাড়ি বাড়ি হবে কিনা। এই যে জন্মছক, এই জন্মছকের মেন ফোকাসটা কি হওয়া উচিত একটু জুমে দিতে বলবো। যেহেতু লগ্নপতি শনি দ্বাদশে আছে, এই জাতক একমাত্র গৃহ থেকে দূরে গিয়ে নিজেকে ম্যানেজ করতে পারবে, অ্যাওয়ে ফ্রম হোম, এবং সেখানে সপ্তমপতি চন্দ্রটাও চতুর্থে বসে আছে, এবং চতুর্থপতি মঙ্গল তুঙ্গস্থ হয়ে রাহু কেতু, ফরেন নন ডোমেস্টিক অ্যাসোসিয়েশনের মধ্যে, চন্দ্রের মতো চেঞ্জেবল প্ল্যানেট এবং সে সপ্তমপতি
বিদেশ সে বসে আছে গৃহস্থানে, গৃহস্থানের অধিপতি গ্রহ মঙ্গল বসে আছে লগ্নে রাহুকেতু যুক্ত হয়ে, ফরেন এলিমেন্টস, এবং লগ্নপতি দ্বাদশে। সুতরাং এই জাতকের যতক্ষণ না গৃহ থেকে সে দূরে যাচ্ছে ততক্ষণ সে কিন্তু সঠিকভাবে নিজের জীবনে কন্ট্রোল আনতে পারবে না। এবার এখনই কিন্তু সে বাবার থেকে দূরে থাকে, একটা 50% হলেও তার ফ্যামিলির মধ্যে, তার প্যারেন্টাল প্রেজেন্সের মধ্যে একটা সেপারেশন হয়েছে। এবার যতদিন না এই শিশু বড় হয়ে অন্তত এইচএসটা পাশ করছে, যখন সে কলেজে পড়াশোনা করতে বা 11-12 করতে বাড়ি থেকে বাইরে যেতে পারছে, ততক্ষণ একে প্রপারলি বড় করা, প্যারেন্টিংটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। ইনস্টেড অফ লুকিং অ্যাট লাইফ কুষ্টি অ্যান্ড রাবিশ, এই করে তো আপনারা আপনাদের জীবন নষ্ট করছেন, শুধু লাইফ কুষ্টির দিকে তাকাচ্ছেন। ও, দু মাস পরে আমার লটারি কাটলে টাকা হবে, হলো না। আবার 6 মাস পরে লটারি কাটলে টাকা হবে, সেটাও হলো না। হচ্ছে না দেখছেন, তাও কোনো হেলদোল নেই আমাদের, তাও আমরা সেই মরিচিকাকে অনুসরণ করছি। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তো এই শিশুকে যদি সঠিক জীবন দিতে হয়, তাহলে এখন প্রথম 7টা বছর তার এই কেতুর দশাটা তাকে প্রপারলি কমপ্লিট করাতে হবে, যাতে হেলথ আর মাইন্ড এই দুটো স্ট্রং একটা ফাউন্ডেশন, একটা আধারটা শক্ত হয়। তারপর তার 7 বছর বয়স থেকে তো বক্রী শুক্র, ফিফথ লর্ড, তার এডুকেশনের টাইমটা তার বক্রী শুক্রর দশা চলবে। যে বক্রী শুক্র বক্রী হয়ে দগ্ধ হয়ে কম্বাস্ট হয়ে রাহুর নক্ষত্রে বসে আছে, এক্সট্রিমলি মাইন্ড ডিস্টার্বড হবে, মন চঞ্চল হবে। তাহলে প্রথম 7টা বছর কেতুর দশা যদি তাকে একটা খুব সেফ সিকিউর, বাচ্চাদের সেফটি আর সিকিউরিটির ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট, প্রথম 7টা বছর তার মধ্যে যেন কোনো ইনসিকিউরিটি, কোনো নিরাপত্তাহীনতার মনোভাব তৈরি না হয়, এবং সেখানে কেতুর দশা সেটা মাথায় রাখতে হবে, ফিয়ার, ফিয়ার যেন তার মধ্যে তৈরি না হয়, ভীতি। তারপরে তার শুক্রের দশা, সন্তানকে সঠিকভাবে তৈরি করুন, অটোমেটিক সে তার হরোস্কোপের যতটুকু যা আছে সেটা সে পাবে। কিন্তু যদি কোনো তাকে তৈরি করার কোনো চিন্তাভাবনাই না থাকে, সেদিকে কোনো যদি নজরই না থাকে, সেখানে কোনো ধ্যান ধারণাই না থাকে, তাহলে তো কিছু তৈরিই করলেন না। তাহলে মানবজনী আর ছুঁচোজনীর মধ্যে পার্থক্য কি হলো? তাহলে ছুঁচো ব্যাং বেড়ালি আপনার ছেলে মেয়ে নাতি নাতনি তৈরি হবে? এই আলোচনা আমরা আগামী অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাব। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে, আজকের মতো অনুমতি দেবেন, নমস্কার।